চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিকে এবার মিলল 4.5 কেজি স্বর্ণ। উদ্ধার হওয়া স্বর্ণগুলোর আনুমানিক বাজার মূল্য 3,89,71,360 টাকা বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে একটি সিটের নিচ থেকে 4,540 গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। 13 জানুয়ারি শনিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বাংলাদেশের ফ্লাইট BG-152 ফ্লাইটটি অবতরণ করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। এরপরই ওই বিমানে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।